পঞ্চায়েত ভোটের প্রস্তুতি তুঙ্গে তৃণমূল সাংসদ শতাব্দী রায় বীরভূমের সাঁইথিয়ার হাতুড়া এক নম্বর সংসদে গিয়েছিলেন জনসংযোগে। সেখানেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় তৃণমূল সাংসদকে। গ্রামবাসীদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হলো বেকায়দা। বিক্ষোভের মুখে এক সময় মেজাজ হারান সাংসদ। অনেক পেয়েছে তো, সেজন্য এসব বলছে। যারা পায়নি পাবে আশ্বাস সাংসদ। সরকারি বাড়ি পাওয়া নিয়েই শাসক দলের বিরুদ্ধে কাটমানের অভিযোগ উঠছে সব থেকে বেশি। সেখানেই বাড়ি না পাওয়া নিয়েই জনসাধারণের ক্ষোভ সাংসদের সামনে। জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ওনারা সেলিব্রিটি ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য ভালো, কটাক্ষ বিজেপি বিধায়কে। ওনারা সেলিব্রিটি, ওনারা ইন্ডাস্ট্রির পক্ষে, ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষে ভালো, কিন্তু মানুষের যে চাহিদা, মানুষের যে প্রয়োজন, সেই জায়গাগুলোতে ওনারা থাকেন না। তো ওনারা সেলিব্রিটি হিসাবে ওনাদের মানুষ দেখে একটু আনন্দ পায়, হাসি এ করে, কিন্তু যে জায়গায় তিনি গেছেন বীরভূমের মতন জায়গায়, সে জায়গায় যে কিছুই উন্নয়ন হয়নি, সেখানে যে কেষ্ট, যে গরু চোর, যে বালি চোর, যে পাথর চোর, তিনি যেভাবে এলাকাটাকে সন্ত্রাস কবলিত করে রেখেছিলেন, মানুষের ক্ষোভ চরম জায়গায় পৌঁছেছিল। সেই জায়গায় শতাব্দী রায়ের মতন লোকেরা, মহিলারা গেলে তো মানুষ বিক্ষোভের মুখে পড়বেই পড়বে। কেন, সেখানে উন্নয়ন নেই, ডেভেলপমেন্ট নেই, মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, মানুষের এক প্রকার মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কেষ্টর দয়ায় জিতেছেন, কেষ্ট নেই, মানুষ মুখ খুলছে, কটাক্ষ বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। শতাব্দী রায় অরিজিনালি বীরভূমের মানুষের কাছে কখনোই মন বড় করে আসেননি, তিনি কেষ্টর দয়ায় জিতেছেন। এখন কেষ্ট নেই, তাই মানুষ চোখ মুখ খুলছে। এই প্রথম নয়, দিন কয়েক আগেই পুরুলিয়ায় সভা সেরে ফেরার পথে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েন মুখ্যমন্ত্রী। সেখানেও সাধারণ মানুষের না পাওয়ার চিত্র। গত শনিবার মারিচদায় সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যদিও তৃণমূলের সাফাই, আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখি গ্রামের মধ্যে গিয়ে মানুষের সাথে কথা বলছেন। ভারতবর্ষের কোন রাজনৈতিক দল আছে যারা এই জন্য সৌজন্য দেখাতে পারে এবং নেতা, এবং তাদেরকে কাছে পেলে মানুষ তাদের কিছু অসুবিধা থাকলে সেটা বলতেই পারে। পশ্চিমবঙ্গের গ্রাম ফুসছে তোপ সিপিএম। শতাব্দী রায় হোক আর অভিষেক ব্যানার্জি হোক, পশ্চিমবাংলার গ্রাম কিন্তু ফুসছে। কেন? তার লুটের শিকার হয়েছে। কেন? তার মানুষকে মানুষ বলে মর্যাদা দেয়া হয়নি। যত সময় যাচ্ছে তত শাসক দলের নেতারা উদ্ধত হচ্ছে এবং এই কারণেই মানুষের ভিতরে ভরসা করার মতন যোগ্যতা হারিয়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। শতাব্দী আজকে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, শতাব্দী দিদির দেখা নাই, বীরভূমের মানুষ দেখা পায় না। লোকসভা ভোটের আগে মানুষকে দেখা দিতে চাইছে, কিন্তু মানুষ যা পায়নি সে প্রশ্নের উত্তর দিতে পারছে না। রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট, তার আগে একের পর এক জায়গায় সাধারণের বিক্ষোভের মুখে শাসক দলের প্রতিনিধিরা। বাদ পড়ছেন না স্বয়ং মুখ্যমন্ত্রীও। তবে কি বিরোধীদের কথাই সত্য? ফুসছে বাংলার গ্রাম। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা নিউজ।